আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইসমিন শিখা মামিস লাইফস্টাইল থেকে বলছি। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ভিডিওটি শুরু করলাম সন্ধ্যা থেকে। আমার মা এসেছে, আমার মা আর আমার ছোট ভাই দেশে গ্রামের বাড়ি থেকে এসেছে, তাদের জন্য একটু লেবু শরবত করে নিচ্ছি। প্রচণ্ড গরম, তো গরমে আমার মা অনেক টায়ার্ড হয়ে গেছে, আমার ভাইও অনেক টায়ার্ড, তো ওই জন্য ওদেরকে একটু ঠান্ডা লেবু শরবত করে দিচ্ছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছের বা দূরে, দেশের বা দেশের বাইরে থেকে, সবাইকে যারা আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তো ঠান্ডা লেবুর শরবতটা খেতে খুবই ভালো লাগে। এই গরমের মধ্যে এই খাবারটা খেতে অনেক ভালো লাগে। একটু সাথে যদি লবণ দেওয়া হয়, তো আপনার স্যালাইনে কাজ করে। তো শরবত খেয়ে তো গ্লাসগুলি ধুয়ে আবার রেখে দিলাম। তো এদিকে আমি মা আসার পরপরই আমি একটু খাসির গোস্ত ভিজিয়ে রেখেছিলাম। তো রাতে আমি গোস্তটা রান্না করে নিব, কারণ বাসায় তো আমি আর আমার ছেলে একা থাকি, তো আমাদের রান্না ছিল অল্প। তাই মা এসেছে, ভাই এসেছে, তো আমি খাসির মাংসটা রান্না করে নিব। তো মাংসটা আমি মেখে নিচ্ছি। তো আমার আম্মা ডাক্তার দেখতে ঢাকায় এসেছে, ডাক্তার দেখাবে। ভাইও অসুস্থ, মাও অসুস্থ, তো ওরা ডাক্তার দেখাবে, তো তাই ঢাকায় আমার বাসায় উঠেছে, ডাক্তার দেখাবে। তো এখন যে সিজন পড়েছে, সবার ঘরে ঘরে জ্বর, প্রচণ্ড জ্বর, সবার ঠান্ডা। তো আমার আম্মা ভাই সবারই জ্বর ছিল। তো আমার জ্বরের পরে এত দুর্বল হয়ে পড়েছে, তো এই জন্য ডাক্তার দেখাতে এসেছে। এদিকে আমার মেয়েও খুবই অসুস্থ, জ্বর। তো আজকে যেতে চেয়েছিলাম মেয়েকে দেখার জন্য, কিন্তু আসলে যাওয়া হয়নি, মা চলে আসছে, তো পরে যাব। তো মাংসটা মেখে কিছুক্ষণ রেখে দিব। তো মাংস রান্না করতে বেশিক্ষণ লাগবে না, কারণ প্রেশার কুকারে দিয়ে দিব। তো এর মধ্যে আমি ভাত রান্না করে ফেলেছি। তো বেশি কিছু রান্না করি নাই, ডাল টাল কিছুই রান্না করি নাই, কারণ আমার মা ভাই ওরা অসুস্থর জন্য সেরকম খেতে পারে না। তো আগের গরু গোস্ত রান্না করা আছে, তো এখন শুধু একটু খাসির গোস্ত রান্না করব। তো এ তো প্রেশার কুকারে একবারে বসিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বাদামি রং হলেই মাংসটা ঢেলে দিব। তো কয়েকটা সিটি হলেই মাংস রান্না হয়ে যাবে। এবার মা অনেক দিন পর আসলো, প্রায় এক বছরের কাছাকাছি। সহজে আসলে মা ঢাকায় আসতে চায় না, তার নাকি ঢাকায় ভালো লাগে না, তার দেশে থাকতেই ভালো লাগে। তো যখন একেবারে বিপদে পড়ে যে না আসলেই না, তো তখন সে ঢাকায় আসে, এছাড়া মা ঢাকা আসতে চায় না। তো মা এসেছে, আমার খুবই ভালো লাগছে। তো এই তো মাংসটা দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কিন্তু মনটা পড়ে আছে আসলে মেয়ের কাছে, কারণ এদিকে মা অসুস্থ, মা এসেছে, মাকে ফেলেও যেতে পারছি না, ওদিকে মেয়ে অসুস্থ, সেটাও খারাপ লাগছে। আসলে কি করব, কিছুই করার নেই ওদিকে। তবে একটু অবসর হলে, আজকে রাতে তো যেতে পারবো না, তো কালকেই যাব মেয়েকে দেখার জন্য। তো এই তো মাংসটা কষানো হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ
লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তো আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো যে মা দুধ, মাকে অনেক দুর্বল দেখে মাকে দুধ দিব, তো মার জন্য দুধ জাল বসিয়ে দিলাম। তো এদিকে আমার দেবরের মেয়ে এসেছে, চাই মা আমি চা খাবো। তো আমরাও বিকালে সন্ধ্যা হয়ে গেছে, আমরাও চা নাস্তা করে নিব, তো ওকে আগে চা বানিয়ে দিলাম। আর এই যে আমি আমার মা দুজনে একটু চা খেয়ে নিচ্ছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাইকে খাবার দিয়ে দিব, কারণ জার্নি করে এসেছে, তো ওদেরকে খাবার দিয়ে দিব। তো এই তো খাবার সব বেড়ে নিচ্ছি। তো ওই যে ভাই খেতে বসে গেছে, খেয়ে শুয়ে পড়বে, কারণ অনেক টায়ার্ড, এদের শরীরও ভালো না। তো আমি তো খাবার দাবার শেষ, তো রাতে জানলাগুলি সব বন্ধ করে দিচ্ছি, দিয়ে পর্দাটা টেনে দিচ্ছি, নাহলে বাইরে থেকে সব দেখা যায়। তো আমি যে ঘরে থাকি তো আমার মা ওই ঘরে ঘুমাবে, তো পর্দাগুলো টেনে দিলাম আর বিছনাটা ঝেড়ে দিচ্ছি, কারণ রাতে ঘুমানোর আগে বিছনা ঝেড়ে ঘুমানো সুন্নত। তো রাতে ঘুমানোর আগে বিছনা ঝেড়ে ঘুমাতে হয়, তো মাকে আর ভাইকে বিছনা করে দিলাম, আর ওরা এখানে ঘুমাবে। আর এদিকে ছেলে ঘুমাবে, ছেলের ঘরেরও জানলা টেনে দিয়েছি, ছেলেরও বিছনাটা রেডি করে দিলাম, ছেলে ঘুমিয়ে যাবে আর আমি ড্রয়িং রুমে ঘুমাবো। তো এই তো বিছনাটাও ঝেড়ে দিচ্ছি। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এত ভালো লাগছে যে এই যে এত গরম, তো এই গরমে একটু বৃষ্টিটা হওয়াতে একটু আরাম পেলাম। তো বৃষ্টি ঘরের ভিতরে ঢুকে যায়, তাই জানলাটা একটু টেনে দিয়েছি। তো এই তো সকালে নাস্তা বানাতে গেলাম, এত কাজে ব্যস্ত ছিলাম যে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি। তো আজকে পরের দিনে আমি দুপুরের রান্না কিছু ভিডিও করিনি, কারণ ওদেরকে টাইমলি নাস্তা, ছেলে অফিসে চলে যাবে, ছেলেকে খাবার দিয়ে দিতে হয়, ছেলেকে রুটি নাস্তা খাইয়ে দিতে হয়, মা নাস্তা খাবে, মা নাস্তা খেয়ে ওষুধ খাবে, ভাই নাস্তা খেয়ে ওষুধ খাবে। তো আমি একা, আমার ছেলের বউ বাসায় নেই, ও বাবার বাড়ি গেছে, তো আমার ছেলের বউ থাকলে আমার অনেক হেল্প হতো, তো ও নেই, তাই আমার একা হাতেই সব সামলাতে হচ্ছে। তো এই তো রুটিটা ভেজে ওদেরকে নাস্তা খাইয়ে দিব। তো আমি আর অন্যান্য কোনো সেরকম কোনো ভিডিও করতে পারি নাই। তো এদিকে সকালে বুয়া এসে কাজ করে যাচ্ছে, তো সব মিলিয়ে খুব একটা ঝামেলার মধ্যে। তোরা খাওয়া দাওয়া, সকালের নাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, অন্যান্য সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছে। তো এই তো দুপুরে আমি গরুর মাংসটা রান্না দেখালাম না, কারণ এর মধ্যে অনেকবার এই গরুর মাংস রান্না দেখানো হয়েছে। পরের দিন আমি গরুর মাংস রান্না করেছি, আমার মার খুব পছন্দের গোস্ত গরুর গোস্ত, তো মার জন্য এই তো গরুর গোস্ত রান্না করে নিয়েছি, আর আগের দিনের খাসির গোস্ত আছে, ডাল রান্না করেছি। তো এই তো দুপুর হয়ে গেছে, গোসল নামাজ কমপ্লিট, এই তো গরুর গোস্ত রান্না করে নিয়েছি, আগের দিনের খাসির গোস্ত, আর এটা হচ্ছে কচু শাক ভাত। তো ডালও রান্না করেছি, কিন্তু সেটা আসলে আনা হয়নি, আমি ভাইয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি, ভাই ডাল খায় না। তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে মেয়েকে দেখতে গেলাম মেয়ের বাসায়। তো এই যে মেয়ে খুবই জ্বর, খুব অসুস্থ, তো এই রুমে দেখি নাতিন খাচ্ছে আম, তো নাতিনের আম খাওয়াটা দেখতে আমার খুব ভালো লেগেছে, তাই একটু ভিডিও করে নিলাম। তো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব, আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।